প্রিয় শিক্ষার্থীবৃন্দ যা যেখানে বসে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো দেখছো স্বাগত জানাচ্ছি আমি ফারুক আহমেদ সহকারী শিক্ষক বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.5 এর অঙ্ক করব 1.5 এর অঙ্ক থেকে আমি একটা অঙ্ক দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগের চারটা স্টেপ শেষ করব পরে আমরা সময় মিলে দশাংশ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রথমে যোগ করব যোগ করলে তাদের মধ্যে শুধু এই যোগের সম্পর্কটা বসাই দিয়ে আমরা অঙ্কটি করব প্রথমে এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো এই পূর্ণাংশ এবং হরে গুণ করুন তারপর লব যোগ করুন পূর্ণাংশ এবং হরে গুণ করে লব যোগ করলে পাঁচা সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই যোগ করলে ৩৭ নিচে ৭ আমি এই অংশটাকে একটু স্পষ্ট করে দেখা দিচ্ছি তোমরা এভাবে করতে পারবে পাঁচ গুণ সাত যোগ দুই নিচে এখানে আমরা একবারই করব এরপরে অনুরূপভাবে আমরা এটা কি করব চোদ্দ একটি গুণ করলে চোদ্দ আর তিন যোগ করলে হলো কিন্তু ১৭ এখন আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু তৈরি করব ভগ্নাংশের হরগুলো লসাগু করলে সাতের এবং চোদ্দ লসাগু চোদ্দ এখন এই ভগ্নাংশের হরগুলো লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করব আমরা যদি সাত দিয়ে চোদ্দকে ভাগ করি দুই হয় দুই দিয়ে ৩৭কে আমরা গুণ করব সাত গুণে চোদ্দ সাতাশ এক তিন গুণে ছয় একটা সাত এরপরে থাকবো ১৭ তারপরে আমরা যোগ করব সাতে চারে ১১ এক সাতাশে এক দুই ১১ এখন আমরা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটাকে ভাগ করতে পারবো ৬ দিয়ে ভাগ যায় ৮৪ থাকে ৭ এখন আমরা লিখবো ৬ সমস্ত ১৪ ভাগে ৭ এটা আর এটা কাটা গেলে আমরা কেটে দেবো শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণে ভগ্নাংশের কিভাবে যোগ করতে হয় সেটা দেখলাম এখন দেখব বিয়োগ শুধুমাত্র সংখ্যা একই থাকলো শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে এই একটা অঙ্ককে দিয়ে টানটা করার উদ্দেশ্য হলো আমরা দেখব অঙ্কটার পরিপূর্ণ কার্যক্রম এক শুধুমাত্র সম্পর্কটা ভিন্ন এই ক্ষেত্রে আমরা আগের মতোই সমস্ত বাঙ্ক ৩৭ নিচে সাত ১৭ দেখো এতটুকু পর্যন্ত একই হয়েছে এখন ভগ্নাংশের হরগুলো লসাগু করব হর দিয়ে বা লব দিয়ে গুণ তাহলে আগের মতোই ৭৪ হলো আর এখানে ১৭ এতটুকু পর্যন্ত আমরা অঙ্কটা একই পেয়েছি শুধুমাত্র এখানে ছিল যোগ আর এখানে বিয়োগ সেই জন্য বিয়োগ করব সাত আছে ১৪ তো সাত হলে আছে ১ ২ ৫ যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আবার আমরা এখানে ভাগ করে দেবো চোদ্দ সাতান থাকে এক তো চার সমস্ত চোদ্দ ভাগে এক চোদ্দ চার সমস্ত চোদ্দ ভাগে এক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণে যোগ এবং বিয়োগের সম্পর্কের অঙ্কটা দেখতে পেলাম এখন আমরা দেখব গুণ এবং ভাগটা কীভাবে করা হয় দেখব কীভাবে গুণ করতে হয় আমরা আবার লিখব যা আছে তা শুধুমাত্র চিহ্নটার পরিবর্তন হবে ১৪ আগের মধ্যে আমরা সমস্ত ভাঙব আমরা কী করব যদি উপর নিচে অর্থাৎ লব এবং ঘরে কাটাকাটি যায় অর্থাৎ বাদ যায় তাহলে ভাগ করতে পারবো অথবা আর গুণনের কাটাকাটি গেলে যদি আড়ারি কাটাকাটি যায় তাও আমরা ভাগ করবো কাটাকাটি মানে হলো ভাগ করা দেখতেছি আমরা এখানে কোনটা কি ভাগ করা যায় না যদি এরকম ভাগ করা না যায় তাহলে আমরা হরে হরে যা আছে সবগুলা গুণ করবো এবং লবে যা আছে সবাইকে গুণ করবো এটাকে আমরা গুণ করলে ৫৮
এবং এটা আমরা অন্য জায়গা থেকে গুণ করে নেব। গুণ করলে 629 আমরা এটাকে ভাগ দিব। ভাগ দিলে 6 দিয়ে যাবে, 648 অর্থাৎ 4, 6 × 54 সারি কত 58, বিয়োগ করলে থাকবে 1 আর এখান থেকে 4, তাহলে 6 সমস্ত 58 বিভাগে 41। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাগের সম্পর্কটা দেখলাম কীভাবে করতে পারছি আমরা, এটা এখন দেখব। এতক্ষণ আমরা গুণেরটা করেছি, এখন দুটো ভাগ। পাঁচ সমস্ত 7/2 ভাগ 1 সমস্ত 14/3। এখানে আমি একটা কথা বলবো, যারা গুণের অঙ্কটা খুব ভালো বুঝবে তারা ভাগের অঙ্কটাও ভালো বুঝবে, কারণ ভাগটাকে আমরা উল্টে গুণ করে ফেলি। এই ক্ষেত্রে সমস্ত ভাঙার নিয়ম সব ভাগের মধ্যে থাকবে, ভাগ 14 সমস্ত 14/17। প্রথম অংশটা ঠিক থাকবে, দ্বিতীয় অংশটা উল্টে যাবে। সবসময় ভাগ চিহ্ন যেখানে থাকবে ভাগের প্রথম অংশটা ঠিক থাকবে, দ্বিতীয় অংশটা উল্টে যাবে। সবগুলিতে আসছে 7 দিয়ে আমরা 14 ভাগ করলে 2 বার ভাগ যায়, নিচে থাকলে কত 17 আর উপরে গুণ করলে 74কে 17 দিয়ে আমরা ভাগ করব। 4টা যায়, 4 × 7 = 28, 7 × 2 = 4, 6 = 6, তাহলে 4 সমস্ত 17/6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম বলেছিলাম এই একটা অঙ্ককে ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ আমি করবো, এখন সেটা করেছি। এখন আমরা দেখবো ভগ্নাংশে লসাগু গসাগু কীভাবে করতে হয়। আমি এখানেও একটা অঙ্ক দিয়ে এরকমভাবে করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে তিনটা ভগ্নাংশ লিখেছি, আজকে আমি পরবর্তী ক্লাসের প্রিপারেশান স্বরূপ এই ভগ্নাংশকে কীভাবে সমহারবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় আমি এটা দেখাবো। সমহারবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে ভগ্নাংশের আমরা কিন্তু করবো ভগ্নাংশের হরগুলো লসাগু তৈরি করতে হবে। ভগ্নাংশের হর 5, 3, 7 এর লসাগু তৈরি করলে, যেহেতু এখানে কোনো গুণনীয় নাই, 5, 3, 7 এদের মধ্যে সাধারণ গুণনীয় নাই, সেজন্য একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা কী করে ফেলবো, গুণ করে ফেলবো। 3×5 = 15, 15×7 = 105। এরকমভাবে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু তৈরি করব। ভগ্নাংশের হরগুলোর লসাগু দিয়ে একটা সহজভাবে আমরা চলে যাব। প্রথম ভগ্নাংশটাকে আবার লিখ, প্রথম ভগ্নাংশটাকে আবার লিখে আমি তার উপরে এবং নিচে ভগ্নাংশের হরগুলো লসাগুটাকে উপরে নিচে গুণ করে দিব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নিচের হরটাকে আমরা কাটবো না, সমহারটাকে আমরা সাধারণ হর তৈরি করেছিলাম কাটবো না, কারণ সমহারবিষ্ট করতে গেলে করার জন্য আমরা এই ভগ্নাংশ হরটা তৈরি করেছি। এটা দিয়ে কাটা হবে 15, 21, উপরে উপরে গুণ করলে 42, নিচে হলো 105। অনুরূপভাবে পরবর্তী ভগ্নাংশটা উপরে এবং নিচে সাধারণ হরটাকে আমরা গুণ করব, গুণ করে এটা দিয়ে এটা কাটবো 35, 5×5 = 25, 3×5 = 15, 17 এবং 3 নম্বর যেটা আছে 7/3 আগের মতোই উপরে এবং নিচে গুণ করে এটা দিয়ে কাটবো, আমরা কাটলে হবে 7 কমা, উপরে 3×5 = 45, 105। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমহার বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে বললে আমাদের সবগুলো যতটা ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের এই যে হরগুলোকে কি একই করতে হবে, এটার নামে হবে কি সমহার বিশিষ্ট ভগ্নাংশ। তৈরি করার পরে আমরা লিখে দিব নির্ণয় সমহর
বিশিষ্ট ভগ্নাংশ 105/42, 105/175, 105/45। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু পর্যন্ত আমি আজকের মতো ক্লাসে শেষ করব এবং বলে রাখবো এই সমহার বিশিষ্ট ভগ্নাংশটা যদি তোমরা না বুঝো তো ভগ্নাংশকে ভগ্নাংশের অঙ্ককে মানের ঊর্ধ্বক্রমে অধঃক্রমে সাজানো তোমরা পারবে না এবং ভগ্নাংশের লসাগু গসাগু করতে পারবে না। সেই জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এই কাজগুলো অবশ্যই তোমরা বাসায় করবে এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশটাকে অবশ্যই জোর দিবে। পরবর্তী ক্লাসে আমি এই ভগ্নাংশের লসাগু গসাগু কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি আসবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।